বৈঠকের আগেই সাংবাদিকদের মুখোমুখি কেন্দ্র সরকার ও রাজ্য সরকারের উপর তোপ দাগলেন প্রদেশ কংগ্রেস সভাপতি ও সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। উক্ত বৈঠকে তিনি বিদ্রুপ সহকারে জানিয়েছেন যে আমাদের কাছে দুটি দৈত্য, একটি টিএমসি, অপরটি বিজেপি। প্রথম জন হলেন স্বৈরতন্ত্রের দৈত্য এবং দ্বিতীয় জন হলেন সাম্প্রদায়িকতার দৈত্য। আপনারা জানেন যে ভারতবর্ষে যে সংসদীয় ব্যবস্থা, সে সংসদীয় ব্যবস্থায় পিএসি অর্থাৎ পাবলিক অ্যাকাউন্ট কমিটি, তাকে বলা হয় যে মাদার অফ অল কমিটিস। কারণ এই পিএসি সেই কমিটি যারা সারা ভারতবর্ষের সরকারের রোজগার, তার খরচ, খরচ ঠিকমতন হচ্ছে কি না, যে সমস্ত কারণে খরচ চাওয়া হচ্ছে সেখানে টাকার সদ্ব্যবহার হচ্ছে কি না, সমস্ত বিষয়টা নিয়ে তারা স্ক্রুটিনি করে, এক্সামিন করে। এবং আরও বড় কথা যে তাদের এই পরীক্ষায় সাহায্য করে ভারতবর্ষের কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল নেতৃত্বে দপ্তর, অর্থাৎ ভারতবর্ষের কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল যারা হিসাব পরীক্ষক, তাদের সারা ভারতবর্ষের সমস্ত খরচ সরকারের কাছে ভারতবর্ষের এক্সচেকার অর্থভাণ্ডার, ভারতবর্ষের আর্থিক কী অবস্থা, ভারতবর্ষের মানুষ সরকারকে কত টাকা ট্যাক্স দিচ্ছে, ডাইরেক্ট ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্স, সেগুলো কীভাবে সরকার খরচ করছে, সেই খরচ কোথায় কীভাবে হচ্ছে, নিয়ম মেনে খরচ হচ্ছে কি না, কোথাও কোনো ত্রুটি হচ্ছে কি না, সমস্ত কিছু দেখভাল করার দায়িত্ব হয়েছে পরে ভারতবর্ষের পিএসসির উপরে। তো স্বাভাবিকভাবেই পিএসসি কমিটিকে সংসদীয় ব্যবস্থায় অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়। আজ থেকে 100 বছর আগে 1921 সালে তৈরি হয়েছিল পিএসসি, পাবলিক অ্যাকাউন্টস কমিটি। আজ কিন্তু আমরা মুর্শিদাবাদে যখন এসেছি তখন পাবলিক অ্যাকাউন্টস কমিটির 100 বছর পূর্ণ হওয়ার বছরে এসেছি। অর্থাৎ পাবলিক অ্যাকাউন্টস কমিটির 100 বছর যখন পদার্পণ করেছে, তখন প্রথম যে পাবলিক অ্যাকাউন্টস কমিটির যে ট্যুরটা হচ্ছে সেইটা হচ্ছে পশ্চিমবঙ্গে, এবং তারপর আমরা আমাদের জেলায় নিয়ে এসেছি। ব্রিটিশ আমলে যে পাবলিক অ্যাকাউন্টস কমিটি ছিল তার চেয়ারম্যান হতো যারা সেদিনের যারা ব্রিটিশ সরকার, অর্থাৎ সেদিনের যে ঔপনিবেশিক সরকার, তাদের এক্সিকিউটিভ কাউন্সিলের তরফ থেকে সেখানটাই একজনকে ফিনান্স দেখার, আর্থিক ব্যাপার দেখার দায়িত্ব দেওয়া হতো। তারপর ব্রিটিশদের আমলেই এই ফিনান্স মেম্বার, যারা ব্রিটিশ সরকারের লোক ছিল, সেই ফিনান্স মেম্বার কিন্তু পিএসসির চেয়ারম্যান হতো। 1947 সালের যখন আমরা স্বাধীন হলাম, তখন থেকে 1950 সাল, অর্থাৎ ভারতবর্ষের রিপাবলিক, প্রজাতন্ত্র, সংবিধান ঘোষণা পর্যন্ত ভারতবর্ষের ফিনান্স মিনিস্টার পিএসসির চেয়ারম্যান হতো। ভারতবর্ষের সংবিধান তৈরির পর ভারতবর্ষের পিএসসির চেয়ারম্যান নিযুক্ত করা হলো নন অফিসিয়াল, অর্থাৎ যারা সরকারের মন্ত্রী না, সরকারের অর্থমন্ত্রীকে বাদ রেখে অন্য কাউকে পিএসসির চেয়ারম্যান করা হলো। কিন্তু যখন থেকে পিএসসি স্বাধীন ভারতবর্ষে তার যাত্রা শুরু করলো, তখন থেকে পিএসসির চেয়ারম্যান হতো সরকারি দলের লোকেরা। ইন্দিরা গান্ধী 1967 সালে বললেন যে না, আমি সরকার চালাবো, আমার সরকার কী করে চলছে, আমার সরকারের অর্থ কীভাবে খরচ হচ্ছে সেটা দেখভাল করুক আমার বিপক্ষ দলের লোকরা, তাহলে গণতন্ত্র আরও মজবুত হবে।
67 সালের পর থেকে তাই পিএসসির যে চেয়ারম্যান তারা হতে আরম্ভ করল বিপক্ষ দলের লোক থেকে, বিপক্ষ দলের সদস্য থেকে। এইভাবেই শুরু হলো পিএসসির 100 বছরের এই যাত্রা। পিএসসির চেয়ারম্যান হিসেবে বহু বড় বড় মানুষ দায়িত্ব পালন করেছেন, পিভি নরসিংহ রাও থেকে অটল বিহারী বাজপেয়ী, বহু বড় বড় মানুষ। এবার ঘটনাচক্রে আমি এখনকার পিএসসির চেয়ারম্যান। তো আমি পিএসসিকে বলেছিলাম, আমাদের সদস্যদেরকে এবং অফিসিয়ালদেরকে, যে শুধু পিএসসি বড় বড় মেট্রোপলিটন সিটিতে, সাধারণত পিএসসির মিটিং হয় বড় বড় সিটিতে, সেখানটায় আমরা যাই, অফিসারদের ডাকি, এগুলো স্টাডি ট্যুর বলে আমাদের। আমাদের দু ধরনের ব্যবস্থা আছে, একটা সরাসরি দিল্লিতে আমরা সরকারকে এক্সামিন করি, সেটা ফর্মাল ওয়েতে, আবার একটা ইনফর্মাল ওয়েতে আমরা একটা ডিসকাশন করার জন্য স্টাডি ট্যুর করি, যে দেখি ভারতবর্ষের অন্যান্য এলাকায় সেখানকার বিষয়গুলো নিয়েও আমরা একটা নিজেরা জানার চেষ্টা করি, যে আরও আমরা কীভাবে দেশকে চালাতে, ভারতবর্ষের আর্থিক ব্যবস্থাকে আরও ভালোভাবে পরিচালনা করতে আমরা সহযোগিতা করতে পারি। আমাদের কিন্তু এটা, আমরা সরকারের সঙ্গে সংঘর্ষের জন্য নয়, আমরা সরকারকে বিভিন্ন বিষয়ে আমাদের রেকমেন্ডেশন দিই, আমাদের মতামত দিই, যাতে ভারতবর্ষের আর্থিক যে পরিকাঠামো সেখানটাই আমাদের একটা বড় যোগদান থাকে। এরকম ভারতবর্ষে আরও কমিটি আছে, কিন্তু সবথেকে বড় কমিটি বলা হয় পিএসসি কমিটিকে। তো এইবার আমরা পশ্চিমবঙ্গে এসেছি মূলত 10টা বিষয়কে সামনে রেখে, কেন্দ্র এবং রাজ্য উভয় সরকারের কাছে আমাদের বিভিন্ন জিজ্ঞাসা আছে। যেমন গতকাল আমরা করেছিলাম ক্রপ ইন্স্যুরেন্সের উপরে, ভারতবর্ষের কৃষকদের তাদের দুরবস্থা আমরা সবাই জানি, প্রতিদিন ভারতবর্ষের কৃষকরা আত্মহত্যা করছে প্রায় গড়ে 29 জন করে প্রতিদিন। তো আমরা তাদের ফসলকে যাতে বিমার ব্যবস্থা আনা যায়, সেই জন্য 1972 সাল থেকে এই প্রক্রিয়া শুরু হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত অনেক জায়গায় অনেক দুর্বলতা আছে, অনেক প্রশ্ন আছে, অনেক জায়গায় অনেক ত্রুটি মনে হচ্ছে আমাদের। সেইগুলো নিয়ে আমরা কালকে 3 থেকে 4 ঘন্টার আলোচনা করেছি, সেখানে ভারত সরকারের কৃষি দপ্তর এসেছিল, পশ্চিমবঙ্গেরও অফিসার এসেছিল, তারা তো সব উত্তর দিতে পারেনি, স্বাভাবিকভাবে তাদেরকে আমরা বলেছি যে আমাদের প্রশ্নগুলো করা থাকলো, হঠাৎ করে তো সব উত্তর দেওয়া যায় না, আপনারা পরে আমাদেরকে সমস্ত রিপোর্টে ফার্নিশ করবেন, আপনারা আমাদেরকে কমিটিকে জানাবেন।